আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টিভির খবরে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। জাপানি মা ও বাংলাদেশি বাবার দুই শিশু সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে আদালতে যে সিদ্ধান্ত দিলেন এই নিয়ে বিস্তারিত আরো থাকবে। আদালতের সিদ্ধান্ত শুনে যা বললেন দুই শিশু সন্তানের বাংলাদেশি বাবা এ নিয়ে বিস্তারিত। এছাড়া জাপানি নারী এরিকোর আইনজীবী শিশির মনির আদালতের সিদ্ধান্ত নিয়ে যা বললেন এ নিয়ে বিস্তারিত। দর্শক, উল্লেখিত খবর দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দুই মেয়ে শিশুকে নিয়ে জাপানে মা ও বাংলাদেশি বাবাকে গুলশানের একটি বাসায় 15 দিন একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের একসঙ্গে থাকার বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা, আর তাদের নিরাপত্তা দেবে পুলিশ। বিচারপতি এই এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে 19 আগস্ট দুই মেয়েকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছিলেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো। দুই শিশুকে আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। সে অনুসারে দুই শিশু আজ আদালতে আসে। মঙ্গলবার সকাল 10টার পর সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আদালতে উপস্থিত হন। এর কিছুক্ষণ পর আদালতে হাজির হন তাদের বাবা শরীফ ইমরান। এরিকো আদালতে হাজির হয়েছেন। দুই শিশুকে নিয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের অনর অবস্থানের প্রেক্ষাপটে হাইকোর্ট বলেছেন, আপনারা একটু পজিটিভলি ভাবুন, আমরা চাই বাচ্চা দুটি পারিবারিক পরিবেশে থাকুক। আদেশ অনুযায়ী দুই মেয়ে সহ তাদের মা বাবা এবং ফুপু আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হন। এরপর দুই পক্ষের আইনজীবীর শুনানি শুরু হয়। এক পর্যায়ে আইনজীবী সহ দুই মেয়ে এবং তাদের মা বাবা ও ফুপুকে খাস কামরায় ডেকে সবার বক্তব্য শোনেন আদালত। আজ শুনানির শুরুতে মায়ের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতকে বলেন, বাচ্চাদের মা ঢাকার বাড়িধারায় একটি বাসা ভাড়া করেছে, আমরা চাই ওই বাসায় বাচ্চারা মায়ের সাথে থাকুক, বাচ্চাদের বাবাও তার মতো করে ওই বাসায় আসুক থাকুক, কারণ কয়েকদিনে বাচ্চাদের মধ্যে যে একটা ট্রমা তৈরি হয়েছে তা কাটুক, তারপর আপনারা এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশ দেন। তবে বাবার পক্ষের আইনজীবী ফৌজিয়া করিম সে সময় বলেন, মাই লর্ড, বাচ্চারা বাবার বাসায় থাকুন, মা বাচ্চাদের দেখতে আসুক, কোনো সমস্যা নেই। মা যে বাসাটার কথা বলেছে সে এরিয়ায় বাচ্চাদের থাকার বিষয়ে আমাদের আপত্তি আছে। শুনানিতে দুপক্ষের এমন দ্বিমুখী অবস্থানে প্রেক্ষাপটে আদালত বলেন, আমরা চাই বাচ্চা দুটি পারিবারিক পরিবেশে থাকুক, আপনারা একটু পজিটিভলি ভাবুন। এরপর বাবার পক্ষের আইনজীবী আদালতকে বলেন, মাই লর্ড, আমরা তাহলে আবার দুপক্ষ একটু বসে সিদ্ধান্ত নিই, তারপর আপনাকে জানাই, আপনি তখন সিদ্ধান্ত নিতে পারেন। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য বেলা 3টায় সময় নির্ধারণ করেন। অবশেষে শুনানি শেষে বিকালে এই আদেশ দেন আদালত। 22 আগস্ট মেয়ে শিশু দুটিকে ইমরানের বাড়িধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, তারপর থেকে তারা উইমেন সাপোর্ট সেন্টারে ছিল। আদালতের সিদ্ধান্ত শুনে যা বললেন দুই শিশু সন্তানের বাংলাদেশি বাবা, আজকে মাননীয় বিচারপতি ওনার সিদ্ধান্ত জানিয়েছেন। সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বাচ্চারা গুলশান 1 নম্বরের একটা ফ্ল্যাটে মুভ করবে বাচ্চারা, এবং সেখানে বাবা এবং মা দুজনই থাকবেন, এবং ওখানে আমাদের সামাজিক কর্মচারীরা ওনারাও থাকবেন, সিআইডি ভাইরা আমাদেরকে দেখে রাখবেন, এবং আমরা দুজনই থাকবো বাচ্চা দেখাতে সব সময়। এটা 2 সপ্তাহ থাকবে মেয়াদটা। আপনি কি এই আদেশে সন্তুষ্ট? আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন সেইভাবে আমার উত্তর এইভাবে দিলে ভালো হবে, আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম যে যেহেতু আমি আপনাদের মতোই সাধারণ নাগরিক, আমার যে কী হতে পারে, কেননা আমি তো বিদেশিদের সাথে আমাদের দেশে লড়ছি, আমি বিদেশিদের সাথে আমাদের দেশে লড়ছি, আমি লম্বা কথা বলতে চাই না, শুধু এটুকু বলবো, আমাদের তো ইতিহাস আছে,
যে বাংলা কথা না বলতে দেওয়াই আমরা দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন করেছি আমরা বাংলা কথা না বলতে দেওয়া আমাদেরকে। সুতরাং আমাদের সেই ইতিহাস আছে বিদেশিদের সাথে লড়বার। আমি এটাকে সেই মনোবৃত্তি, সেই যে আমাদের স্পিরিট দিয়ে আমরা করেছি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। কারণ আমি ভেবেছিলাম হয়তো সব হারিয়ে ফেলবো আজকে, সেটা আমি হারাইনি। মাননীয় বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে আলাপ করে দেখো কি হয়, এবং তিনি সেটার জন্য 2 সপ্তাহ দিয়েছেন, এবং এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন সেখানে বাসার মধ্যে কোনো গণ্ডগোল না হয়, কেননা সামাজিক কর্মচারীর আপারও থাকবেন, সমাজসেবা কর্মকর্তার লোকরা আপারও থাকবেন, সম্ভবত আপাই হবেন, থাকবেন। তারপরে সিআইডির ভাইরাও দেখে রাখবেন আমাদেরকে। আমি তোমাদেরকে চিনি ভালো মতো, খুব মায়া করেছেন আমার মেয়েদেরকে ওনারা। বিএনপি কমিশনের লোকজন থাকবেন, তাই সেই দিক দিয়ে আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি। তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। দেখুন, এখানে পারিবারিক বিষয়ে সবাইকেই কম বেশি ছাড় দিতে হয়। ওনারাও এক সময় চেয়েছিলেন যে তাদের বাসায় নিয়ে যেতে হবে, ওনাদের দরখাস্ত দায়ের করেছিলেন, সেই দরখাস্তে ওনারা বলেছিলেন তাদের যে বাসা সেই বাসায় বাচ্চাকে থাকতে দিতে হবে, মা শুধু সেখানে দেখতে পারবেন। আমরাও একটি জায়গা ভাড়া করেছিলাম, ওনারাও একটি জায়গা আজকে প্রপোজ করেছেন। এটি মূলত পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে পৌঁছতে পারিনি। এই জন্য বাকিটি বাবা এবং মাকে শুনানি অন্তে আদালত নির্ধারণ করে দিয়েছেন। আমি মনে করি এখানে হার জিতের কিছু নেই, এখানে ইম্পর্ট্যান্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্ট্যান্ট নয়, কল্যাণ হয়েছে কি না এটিই মূল কথা। আদালতের আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আমরা সেটি সিদ্ধান্ত নিব, চিন্তা করে দেখব। তবে আমাদের সামনে অপশন আছে, কোনো বিষয়ে কোনো পক্ষ যদি অসন্তুষ্ট হয় এই আদালতেই পুনরায় বিষয়টি উত্থাপন করার সুযোগ আছে। আমি বলছি যে তাদের যে সংসার, 14 বছরের সংসার, এই 14 বছরের সংসারের যে ঝামেলা শুরু হয়েছে সেটি একদিনে শুরু হয়নি। এবং আপনি দেখবেন বা আপনারা যারা এভিডেন্সটা দেখেছেন তারা দেখবেন যে আগেও তাদের মধ্যে এই ধরনের ডিসপিউট হয়েছে জাপানে। সেখান থেকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছেন তিনি পাসপোর্ট বানিয়ে, এবং তাদের সঙ্গে আমরা যে 2 বার সরাসরি মিট করেছি, যে কথাবার্তা হয়েছে, যে ধরনের আলোচনা হয়েছে, এগুলো থেকে আমার আশঙ্কা হয়েছে একসাথে থাকতে দিলে কিছু অসুবিধা হতে পারে। কিন্তু আদালত যেহেতু দিয়েছেন, উভয় পক্ষকে আমরা কাউন্সেলিং করে যেন অসুবিধাটি না হয় সেই ব্যবস্থার জন্যই আমরা চেষ্টা করব। আমি আশা করি এই যে 15 দিন, 16 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে, এবং তাদের যে শিশু কন্যা সন্তানরা আছেন তারা অপেক্ষাকৃত ভালো এনভায়রনমেন্ট পাবে, মানসিকভাবে স্বস্তি বোধ করবেন। এরপরে আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। পাসপোর্ট তো জমা রাখতে হবে না? মৌখিকভাবে বলেছেন সিআইডিকে যেন আজকেই ওনারা যেতে চাইলে ট্রান্সফার করে দেন।